ভাইয়ের সঙ্গে আমাদের একটু ঝগড়া গন্ডগোল হয়েছিল, তো ওটা না হয় পার্সোনাল থাক। প্রতিদিনের মতো সকালবেলা আজও তোমাদের সামনে চলে এলাম নতুন আরও একটি ভ্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি আর কি। গরমে তো একদম অবস্থা খারাপ, তার সাথে সাথে মনের অবস্থাও ভালো নেই। তো তোমাদের সবাইকে জানাই আমার পিয়ালি শিম্পি লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভ্লগে। তো আজকে শুক্রবার, এখন সকালবেলা বসে গেছি দুজন মিলে লেবু শরবত খাওয়ার জন্য। আজ তোমার দাদা ভাই ডিউটি আছে দুপুর 12টার সময়, তো সেই জন্য প্রথমে একটুখানি লেবু শরবত দিয়ে দিই, তারপরে না হয় সকালবেলা ব্রেকফাস্টটা করা হবে। জানো, লেবু শরবতটা করলাম ঠিকই কিন্তু মন ভরে খেতে পারলাম না, লেবুটা শুকিয়ে গেছিলো, শরবতের টেস্টটা একদম চেঞ্জ হয়ে গেছে। হাতের কাছে যদি এরকমই একটা সুন্দর বেসিন থাকে আর এরকমই গপ গপ জল পড়ে, কার বলো তো বাসি কাজগুলো আগের দিন থেকে না মিটিয়ে ঘুমিয়ে যাওয়া যায়? আমার তো হয় না। আমি সেই জন্য আগের দিনে সমস্ত কাজ টাজ করে কিচেন পাথর মুছে বাসন টাসন মেজে একদম রেডি করে সব রেখেছিলাম। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা থেকে, তো তারপরে তোমাদের সামনে আর আসা হয়নি। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, দুপুরের লাঞ্চ বানানো হয়ে গেছে, এখন দুপুর 2:30 বাজে। তোমার দাদাভাইকে ফোন করে ডাকলাম, তো বাড়ি আসছে, আর আমি সেই জন্য একদম ঘর দর সব কিছু পরিষ্কার করে নিয়েছি। মানে খাওয়ার আগে যেটা, মানে এখানে তো ওই যে বললাম এমনি এমনি মাথা থেকে চুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এত গরম না, গরমে ঘামে চুল ঝরে পড়ে যাচ্ছে সব। তো এই জন্য একটা চুল থাকা মানে ফ্লোরের মধ্যে আমার দেখতে কেমন লাগে বলে ভাত খাবো বলে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। ওখানে জামা কাপড় সমস্ত তুলে ভাঁজ করে রেখে দিয়েছি, শুধু সেই কোণে সাজাতে হবে। এখন খাচ্ছি একটা গাজর। তবে মনটা ভীষণ খারাপ, মানে বাড়ির দিক থেকে বা অন্য কিছু দিক থেকে না, সেটা আসার পরই প্রথম প্রথম বাড়ির জন্য খুবই মন খারাপ করছিল। যেন মনে হচ্ছিলো যে সেই হোমে যেমন থাকতাম, একটা ঢুকে গেলাম গেটে আর বেরোতে পারবো না সেরকম। তবে এখন মানিয়ে নিয়েছি, আমি যেহেতু থাকতে অভ্যস্ত একা, আমার কোনো অসুবিধা নেই। তো মনটা কেন খারাপ সেটা তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, তবে তোমাদেরও মন খারাপ কিন্তু হয়ে যাবে। তো এই যে আমার মন খারাপের কারণটা দেখে বুঝতে পারছো, তুলসী গাছের সমস্ত পাতা কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আর এটাতে কোকোপিট দেওয়া আছে। তোমার দাদাভাই বলছিল অল্প জলই দিতে, আমি সকাল থেকে এখনো পর্যন্ত তুলসী গাছে জল দেইনি। তো গাছটার এই রকমের অবস্থা, সমস্ত পাতাগুলো দেখো ঝরে পড়ে যাচ্ছে। তো সেই কারণে মনটা খারাপ, কারণ এখানটায় তুলসী গাছ পাওয়া যায়নি না, পাওয়া যায় তো সাত করে তোমার দাদাভাই প্রথম এনে দিল দুটো চারা। তো আমার মনে হচ্ছে কি ওই চারা মানে পাতাগুলো পড়ে যাওয়ার পর খসে যাওয়ার পর কি আবার হবে, মানে যেহেতু ওটা হয়তো ওটা তোমার দাদাভাইয়ের মনে হচ্ছে অফিস থেকে নিয়ে এসেছে বা ওখান থেকে কিনে এনেছে, আমি বলতে পারবো না। আমি জানি না যে আমাদের এখানে নতুনভাবে চারা পাতাটা গজাবে না কি হবে, আমার মনটা ভীষণ খারাপ। তো আমাদের ওই পাশে একটা আছে আর কি, ওই যে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না, তো ওনারাও হিন্দু, ওনারাও লাগিয়েছেন, খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। আমারও এখানে রোদ লাগে, আর আমরা তো দরজার ডান সাইডে রাখি, জানি দেখেছি, জানি না কি হবে, তো সেই জন্য মনটা খারাপ। যাই হোক, চলো তোমরা আমার সাথে থাকো, ব্লগ দেখতে থাকো। আপাতত 5-10 দিন পর বুঝতে পারবো গাছটা থাকবে কি থাকবে না, না থাকলে আবার কিনে আনবো, কিন্তু একটা তো তুলসী চারা রাখতেই হবে। তো যাই হোক, চলো তোমার দাদাভাই এলে তারপরে তোমার ও আচ্ছা কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আজকে করেছি সয়াবিনের তরকারি, এই যে ছোটো ছোটো সয়াবিন, আর তরকারিটা একটু মাখামাখাভাবে করেছি, খুব একটা বেশি পাতলাভাবে জল রাখিনি, দুজন খাবো তো হয়ে যাবে, অসুবিধা হবে না। সয়াবিন করেছি আর এই যে একটুখানি ভাজা করেছি। আগের দিনে তো তিন রকমের সবজি এসছে তোমরা জানো, তো একটু পটল ভাজা করেছি আর বরবটিটা এখন আছে, আর এই পাশে একটু গাজর ভাজা করেছি। আমি হাফ গাজর খাচ্ছি আর হাফ গাজর ভাজা করেছি, দেখি গাজর ভাজা কেমন লাগে। আর নিচেটায় তো ভাত আছে, তো মোটামুটি দুপুরের লাঞ্চ কমপ্লিট। এই যে জলও ভর্তি করে রেখে দিচ্ছি, এবার তোমার দাদাভাই এলে শুধু খাওয়ার পালা। আসছে স্যার, আসছে, আসুন স্যার, একটু আচারটা একটু ট্রান্সফার করে দিন কোন দিকে, এই রোদের দিকে। ওয়েলকাম, আসুন আসুন আসুন, ওয়েলকাম, আপনার ঘরে আপনাকে ওয়েলকাম নতুন ভাবে। Thank you.
আমাদের এখানে বাজে সন্ধ্যা 7:30টা, কিন্তু এখন অনেক বেলা আছে। আমি স্নান করলাম বলে এক্ষুনি মানে তুলসী তলায় ধূপটা দিয়ে দিলাম, আর তোমাদেরকে তো তখন দেখিয়েছিলাম তুলসী গাছটা এত বেলা আরও ঝিমিয়ে যাচ্ছে। তোমার দাদাভাই দুপুরবেলা এসে খাওয়ার সময় টেনশন করছিল, তো আমরা দুজনেই ভাবছি যে তুলসী পাতাগুলো হয়তো সব ঝরে পড়ে যাবে আবার নতুনভাবে মানে গজাবে আর কি। তো আজকে তোমরা আমাকে একদম হয়তো ঘরের মধ্যে মানে দেখতে পাচ্ছ যে আমি শাড়ি পরেছি। আসলে এটা তোমার দাদাভাইয়ের রিকোয়েস্ট, মানে কি যে খুব জোর করে তা নয়, মানে ভালোবেসে আমাকে বলল যে বাড়ি থেকে কটা শাড়ি নিয়ে এসেছি। আমি বাড়ি থেকে তিনটে শাড়ি নিয়ে এসেছি, একটা লাল পাড় সাদা যে হলুদ একটা যে পাতলা সুতির একটা শাড়ি ওটা নিয়ে এসেছি, যখন কোনো ভালো দিন পড়বে, যেমন ধরো রথের দিন হয়তো পড়তাম যদি ঠাকুরের আমার সব কিছু ইয়ে হয়ে যেত, তো সেদিনটা এই জন্য হলো না। তো কোনো না কোনো তো একটা তিথি আসবে, তো সেটা বাইরে থাকি বা ঘরে থাকি অবশ্যই সেগুলো পালন করব, তো সেই দিন মানে ওই ঠাকুর শাড়িটা পরবো। আর পরা শাড়ির মধ্যে এই একটা নিয়ে এসেছি, আরেকটা ভালো শাড়ি নিয়ে এসেছি, তো এই কটাই শাড়ি নিয়ে এসেছি। আসলে এখানটাই তো মানে কি বলবো, সারাদিন একাই রুমে থাকি, আর শাড়ি পরে থাকাটা যে খুব একটা চাপের ব্যাপার আমার কাছে একদমই না, কারণ আমি গ্রামের মেয়ে, আমি পরে থাকতে পারবো। যেহেতু আমি ভিডিও শ্যুট করি তার জন্যই আমাকে নাইটি পরে থাকতে হয়, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে শাড়ি এলোমেলো হয়ে যায়, আমি একাই ক্যামেরা শ্যুট করি, এডিটিংয়ের সময় প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়, সেই কারণেই আমাকে নাইটি পরতেই হয়, নাহলে আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি, ভালোও লাগে। আর একটা বড় কথা, মুম্বাইয়ে প্রচণ্ড গরম, যাদের এসি রুম আছে বলবো তাদের কাছে খুবই এখন ভালো, আমরা যেহেতু দোতলায় থাকি ওপরে অ্যাসবেস্টার, তার একটা গরম তাপ, এই তো ফ্যান অফ করে তোমাদের সঙ্গে কথা বলছি আমি পুরো ঘেমে একাকার হয়ে যাচ্ছি, আর এ কারণেই আমার বেশি চুলটা উঠছে, কারণ কি এই যে মানে গরমের জন্য মানে চুলের গড়ে ঘাম দিয়ে আমার গড়াটা তো নরম হয়ে যাচ্ছে, আমার সব চুলগুলো উঠে যাচ্ছে। তো যাই হোক, এখন ফ্যানটা চালিয়ে দেই, আর রাত্রিবেলা কি রান্নাবান্না হবে কি না হবে একদম তোমার দাদাভাইয়ের ভিডিও শ্যুট করবো, একা একা আছি এতবেলার কোনো ভিডিও শ্যুট হবে না। তো চলো তুমি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে এদিকে রাতের ডিনারের জন্য রুটি করে নিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো রুটি, আসলে আমাদের দুই বেলা, তারপরে একটা উত্তরপ্রদেশের একটা দাদা আছে সেই দাদার জন্য চারটি রুটি পাঠানো হবে। আর এখানে রুটিটা বেলে রাখবো বলে আটা একটু ছড়িয়ে দিয়েছি, আর এখানটায় ওই যে চিকেন হবে, চিকেনটা একটু অন্য রকমের, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর আজকে মনে হলো একটুখানি পেঁয়াজটা বেটে করি, তো বাটা মানে এখানে কি করব, আর গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এখানে আদার এত দাম এই জন্য আদা অল্প নিয়েছি, আদা রসুনের পরিমাণ প্রায় সমান সমান, কিন্তু আমরা জানি যে মানে রসুনের থেকে আদার পরিমাণ বেশিই রাখতে হয়। তো যাই হোক, আর আজকে মাংসটা করব কাঁচা লঙ্কার উপরে, কারণ লঙ্কাগুলো পুরো শুকিয়ে যাচ্ছে, আর এই যে চিকেনের আলু একটু বেশিই দিয়েছি দুজনের জন্য, কারণ কালকে সকালের জন্য রাখবো। এদিকে ইন্ডাকশানে বসিয়েও দিয়েছি, তবে এই জায়গাটা কেন যে লাল হয়ে যাচ্ছে, এই জায়গাটা তো বেশি তাপটা লাগে, নিচের এই যে গোল ইটা, আমি এটা সেই নীল ছালি দিয়েই করি আর কি, তো মনে হচ্ছে কসবাইট দিয়ে ঘষতে হবে না কি জানি, দেখো কেমন লাল হয়ে গেছে, স্পেশালে ঘষলে যদি ভাবি এই ইগুলা যদি উঠে যায় ননস্টিকগুলো, তোমরা একটু কমেন্টে জানাবে। আর এদিকে এইটাই হচ্ছে ভেজে রাখবো, তো চলো তাহলে কাজ ফটাফট শুরু করে দিই। মনের মধ্যে অনেক কিন্তু জমানো কথা আছে, কোনটা কখন কিভাবে বলবো বুঝতেই পাচ্ছি না ব্লগের মধ্যে। আসলে আমার ভাগ্যটাই হয়তো এরকমই, জানো যখন বাড়িতে থাকতাম তখন তো বাড়িতে অনেকে সবাই একসঙ্গেই থাকতাম, তাই তোমার দাদাভাই যখন লেট করে বাড়ি আসতো মন খারাপ করলেও রাগ হলেও খুব একটা কিন্তু মাথায় রাগ চড়তো না। কিন্তু এখানে আমি বাইরে আছি, হাজারো হোক আমি একটা সেফটি রুমে আছি, তবুও হয় না সারাদিন একা থাকার পর, সবাই তো আমরা অপেক্ষা করি যে কখন আমার বরটা বাড়ি আসবে, যতই হোক তার সঙ্গে ঝগড়া মারামারি গণ্ডগোল যাই হোক, কিন্তু মানুষটা যদি ঘরে থাকে ভালো লাগে। কিন্তু তোমরা তো জানো যে তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার খুব একটা কিন্তু ঝগড়া হয় না, মারাপিট গণ্ডগোল তো আলাদা কথা, আমি সবসময় অল্পতেই খুশি থাকি, আর মানে অল্প কিছুতেই আমি ভালো থাকতে চাই, কিন্তু ওই মানুষটি আমার কথা বোঝে না, আমি একা রুমে থাকি আর ও ঘন্টার পর ঘন্টা অন্য রুমে আড্ডা মারতেই থাকে। এই কথাটি যদি আমি বাড়িতে থাকতে বলতাম বা বাড়িতে থাকতে অনেকবারও বলেওছিলাম, তোমরা সবাই বলতে কি যে দিদি ভাই দাদাভাইয়ের হয়তো অন্য কোনো সম্পর্ক আছে কোনো মেয়ের সঙ্গে, আসলে তা নয়, ওর মধ্যে আমি ওই জিনিসটা কখনোই ফলো করিনি। আসলে আমাদের রিলেশনশিপ প্লাস বিবাহিত জীবন মিলে 7 বছর হয়ে গেল, আর আমি জানিও যে আমার বর কখনো ওরকমই মেন্টালিটি মানুষ হবে না, আসলে ও খুব আড্ডা মারতে বেকার বেকার বন্ধুদের সঙ্গে অন্যান্য কথা নিয়ে ফাজলামো ইয়ারকি করে সময় কাটাতে খুব বেশি পছন্দ
পছন্দ করে। বাড়ির লোক যে ঘন্টার পর ঘন্টা ওর জন্য অপেক্ষা করে বসে থাকে, ও এলে কখন খাবে, ও এলে ঘুমাবে, সেটা না ও কখনো মনে করে না। এটাই হয়তো আমার জীবনে, মানে আমার ভাগ্যে সারা জীবনে হয়তো দুঃখ বা কষ্টটা থেকে গেল যে মানুষটাকে কখনো টাইম মতো 9টা 10টার মধ্যে বাড়ি আর আনতে পারলাম না। যাই হোক, দেখো আজকে রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে। প্রথম দিনের রুটিটা না ঠিকঠাকভাবে বেলতে পেরেছিলাম না, তাই ফুলাতে গিয়ে সমস্ত রুটিগুলো পুড়ে ফেলেছিলাম। আজ এই লায়া এই মেরে কো মিলা, তুম লোগা বহন বলো ইয়া তুম লোগা ভাবি বলো, জো উসকে উসকো যে মেয়ে বলকে গিয়া থা ও মেরে কো আবি মার্কেট মে নেহি মিলা, ইসলিয়ে আজ মে এই লায়া। তো ইসকো তুম লোগ ক্যা বলতে হো, আমারা ইধার তো ইসকো সিরফ পোটা বলতে হ্যায়, পোটা পোটা। হাম লোগ গাঁও মে তো ইসকো বলতে হ্যায় স্টোমাক, ইধার ইসকো পোটা বলতে হ্যায়। ঠিক আবি দেখো তুমারা ভাবি ক্যা কর রি, ইসকো ইসকো ওয়াশ করনা পড়তা হ্যায় আচ্ছে সে, আচ্ছে সাফ করনা পড়তা হ্যায়। তুমারা ভাবি নে ইসকো সহি সে ইসকো সাফ কর রি হ্যায়। ইসকো সাফ করনে কে বাদ হাম লোগ ইসকো বানায়েঙ্গে থোড়া রসা ইয়া গ্রেভি, जिससे हम लोग रोटी खा पाएंगे, क्योंकि हमारा अभी रूम पे रोटी बना है। तुम्हारा भाभी को, तुम लोगों का भाभी को मैं बोल के रखा था रोटी बना के रखो, मैं ही लेके जा रहा हूँ, ठीक है ना? हाँ या ना बोलो, हेलो बोलो। मैं क्या बोला था पहले से, আমি কি বলেছিলাম? তুমি রুটি বলছো তোমাদের দিদিভাই, তুমি আমি তো বলেছিলাম রুটি বানিয়ে রাখো, বাকি আমি কিছু নিয়ে যাচ্ছি, এটাই বলেছিলাম না? মাংসরই কোনো অংশ, হ্যাঁ ওই চিকেন কাই কই ভি এক পার্ট লেকে আ রাও মে বলা থা না, তুমি বলে তো হয় হাড্ডি লেকে আ রাও নেই তো টাং ইয়া ঠ্যাং, যেটা বলতে মুরগির ঠ্যাং সেটা ওই লেকে আ রাও, নেই তো এ লেকে আ রাও। अभी मेरा आने का टाइम जो मिला मैं वही लाया, मेरे को मिला ये पोटा मिला, मतलब ये स्टोमाक पूरा सभी स्टोमाक ही है, देख लो पूरा स्टोमाक ही है, स्टोमाक लेके आया। ये ज़्यादा महंगा है, मैंने ये खूब दाम बेची है, मांस से कोई ऐसा दाम बेची, 580 रुपया के जी ऐसा 280 टका, मतलब কেজিতে 30 টাকা বেশি। মাংসের থেকেও দাম বেশি এ পোটার, মানে স্টোমাকের। তো আমি যেটাই পেয়েছি সেটাই আনছি। देखो इधर मसाला रेडी था, मसाला रेडी था, अभी भाभी जी ने वो बांग्ला में बोला था, हमें हिंदी भालो लगे, पोटा डाल दिया, अभी बन रहा है, अभी बन रहा है वो पोटा और आलू, उसके साथ थोड़ा मसाला। बांग्ला ही बोलो, हमें हिंदी अब भालो लगे। चलो अभी सॉरी एकोन এখন মশলা যেহেতু করা ছিল, তারপরে এই তোমাদের দিদিভাই, তোমার দিদিভাই এই যে ওটাকে ভালো করে ধুলো, ধোয়ার পরে এই যে রান্না চলছে, এই ধোয়ার পরে এই মশলা কষার সময় ওটা দিল, এই দেওয়ার পরে এই ওটার সঙ্গে একটু কষা হবে কিছুক্ষণ, তারপরে আমরা ওটা হয়ে গেলে আমরা আমরা খাবো রুটি, রুটি আর ওর ইয়ে রাত 12টার সময় রান্না করা হচ্ছে, খাবো রাত 1টার সময়। চলো এটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের জানাচ্ছি, এটা রান্না কমপ্লিট হলে আমি জানাচ্ছি।
তো ফাইনালি এখন রাত পৌনে একটা মতো বাজে, আর আমার এই যে হয়ে গেছে স্টোমাকের কষা কষা, তো কষা না একটু ঝোলঝোলও আছে। আর কই, তোমাদের সামনে তো মানে তোমার দাদা ভাই বলল যে সব কিছু রেডি হয়ে গেলে ফিরে আসবে, আর তো এলো না। আসলে ও ঘুমিয়ে পড়েছে এত রাত, ও তো আমার রান্না করতে করতে ঘুমিয়েই পড়বে, কারণ সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটিটা দিতে হয়। আর আমি দেখো থালা সাজিয়ে এখন অপেক্ষা করে বসে আছি যে কখন ওকে উঠাবো, তারপরে খাবো। এটাই হচ্ছে আমার কপাল, মানে এমনি এমনি বেকার বেকার দেরি করে রাত একটার সময় ডিনার সাজিয়ে বসে আছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে ফিরে এলাম তোমাদের সামনে। এখন রাত একটা বেজে গেছে, তো তোমার দাদা ভাই ঘুমিয়ে গেছে, হয়তো তোমরা নাক ডাকের আওয়াজ শুনতে পাচ্ছ। তো অ্যাকচুয়ালি যে রান্নাটা করেছিলাম মুরগির স্টোমাক, একদমই খেতে ভালো লাগেনি। মানে স্টোমাক শুধু রান্না কখনো খাইনি, তো মাংসের মধ্যে হলে ওটাই তো সবাই খুঁজে, তবে আমি খুব একটা খুঁজি না, মুরগির ঠ্যাংটাই বেশি খুঁজি। তা রান্নাটা আজকে খারাপ হয়েছে এই কারণে, তোমার দাদাভাইয়ের সঙ্গে আমাদের একটু ঝগড়া গণ্ডগোল হয়েছিল। তো ওটা না হয় পার্সোনাল থাকস, ডেলি ব্লগে আমি ওগুলো তুলে আনতে চাই না। তো সেই কারণে আমি রান্না করতে, মশলা তো আমি করেই রেখেছিলাম, তারপরেও আমি মানে রেগে চলেছিলাম বন্ধ করে, এমনই একটি কথা বলছিল আমাকে। তারপরে ও আবার ইন্ডাকশানটা যে অন করেছে, মানে অনেক বেশি ইসে দেওয়া ছিল আর কি, একদম কমে হলে 400-কে দিয়ে রাখি, ও হয়তো মানে কত 1000-এ দিয়ে দিয়েছিল, তো সেই জন্য মশলাটা পুড়ে গেছে। তো রান্নাটা করেছি, তারপর শুধু দিদা দিদা লাগছে, এবার দেখে বোঝা যায় না। তোমরা হয়তো দেখে পাচ্ছ খুব টেস্টি ইয়ামি, কিন্তু খুব একটা ভালো হয়নি। তো বাইরে জায়গা নেই বলে তোমার দাদাভাই ঘাম জামাটা ওই ট্রাইপডের উপরে রেখেছি। তো যাই হোক, চলো ব্লগটা তাহলে এখনই এন্ড করে দিচ্ছি। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে যদি প্রথমবার কোনো বন্ধু এসে আমার ব্লগ দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তাহলে আজকের মতো সবাইকে টাটা বন্ধুরা, গুড নাইট। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা, বাই।